হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আজকে আপনারা জানতে পারবেন যে মরিঙ্গো অর্গ্যানিক্সের স্টক পয়েন্ট কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, বা এখানে কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে কি না, কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন মরিঙ্গো অর্গ্যানিক্সকে, বা কোথা থেকে আপনারা অ্যাপ্লাই করবেন, ফুল ডিটেলস জানতে পারবেন আজকে ভিডিও থেকে। স্টক পয়েন্টের জন্য আপনারা কীভাবে কোম্পানিকে কোথা থেকে আমরা মেল করব বা কি করব, ফুল ডিটেলস জানতে পারবেন এই ভিডিও থেকে। যে স্টক পয়েন্টের জন্য কি কি আপনার করণীয় সেটা আপনাকে জানাবে এই ভিডিওতে। তাহলে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে হবে, দেখলে ফুল ডিটেলস আপনি জানতে পারবেন স্টক পয়েন্ট সম্পর্কে। তাহলে বন্ধুরা, চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আর শুরু করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে টিপে অল নোটিফিকেশনে ক্লিক করুন, কারণ নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখে একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, চলুন আজকে ভিডিও শুরু করা যাক। মরিঙ্গো অর্গ্যানিক্স সম্পূর্ণ একটা ইউএসএ কোম্পানি, এটা সম্পূর্ণ ভারতবর্ষ থেকেই কিন্তু মার্কেটিং শুরু করেছে। মরিঙ্গো অর্গ্যানিক্সের মাত্র তিনটি প্রোডাক্ট আপনারা সবাই জানেন, মরিঙ্গো ফাটাসেন্স, সিলিক এবং জয়জিং। তিনটি প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট যদি আপনার লাগে বা আপনি যদি কিনতে চান অনলাইনের মাধ্যমে, মানে বাড়িতে বসেই আপনি পেয়ে যাবেন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে। ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থাকলো, সেখান থেকে আপনারা কিনে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। প্রথমত কথা বলি যে মরিঙ্গো অর্গ্যানিক্সের আপনি যদি স্টক পয়েন্ট নিতে চান বা যদি আপনি স্টক পয়েন্টের জন্য অ্যাপ্লাই করেন, তার জন্য কি করতে হবে। প্রথমত আপনাকে মরিঙ্গো অর্গ্যানিক্সের আইডিতে অবশ্যই থাকতে হবে যে আপনি মরিঙ্গো অর্গ্যানিক্সের ডিস্ট্রিবিউটার কি না। মরিঙ্গো অর্গ্যানিক্সের সঙ্গে যুক্ত না থাকেন তাহলে কিন্তু আপনি ডিস্ট্রিবিউটার নিতে পারবেন না। প্রথমত আপনাকে মরিঙ্গো অর্গ্যানিক্সের সঙ্গে যুক্ত হতে হবে বা জয়নিং বা ডিস্ট্রিবিউটার নিতে হবে। নেওয়ার পর আপনাকে অ্যাপ্লাই করতে হবে স্টক পয়েন্টের জন্য। সেটা কিভাবে করবেন? মরিঙ্গো অর্গ্যানিক্সে যুক্ত হওয়ার পর আপনার অলরেডি একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়ে দেয়। সেই পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে আপনাকে গুগল ক্রোমে যাবে, গিয়ে আপনি লগ ইন সার্চ করবেন। সার্চ করলে চলে আসবে, দেখতে পাচ্ছেন অলরেডি সার্চ করে চলে এসেছে মরিঙ্গো ডিস্ট্রিবিউটার। এখানে মরিঙ্গো ডিস্ট্রিবিউটার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেটা করতে হবে, এখানে আপনার ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, এবার এখানে আপনার লগ ইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অলরেডি আপনার পেজটা খুলে গেল, মানে মরিঙ্গো অর্গ্যানিক্সের আপনার সাইটটা খুলে গেল, এবং আপনি এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আপনাকে কোম্পানিকে মেল করতে হবে, ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পর আপনাকে অ্যাড সাপোর্ট টিকিটে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অলরেডি যেখানে জেনারেল বলে অপশান আছে, এখানটায় আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অলরেডি দেখতে পাচ্ছেন যে স্টক পয়েন্ট এবং মঙ্ক, এই স্টক পয়েন্ট এবং মঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে সিলেক্ট করে নেবেন, এখানে মিডিয়াম করে দেবেন, এবং এখানে সাবজেক্টটা আপনাকে লিখতে হবে, স্টক পয়েন্ট সম্পর্কে আপনাকে লিখতে হবে। সাবজেক্টটা আপনি লিখবেন স্টক পয়েন্ট আপনি নিতে চান বলে একটা সাবজেক্ট লিখবেন, এবং নিচে আপনি লিখবেন যে আপনি স্টক পয়েন্ট নিতে ইচ্ছুক। সেই ক্ষেত্রে আপনার সেন্টেন্সটা ওখানে লিখতে হবে যে আমি স্টক পয়েন্টটা নিতে চাই, তার জন্য আমাকে কী কী করতে হবে। ওখানে শুধু এইটুকু বলেই আপনি কিন্তু মেলটা করবেন, করলে অলরেডি কোম্পানি থেকে আবার রিপ্লাই আপনাকে দেবে, কি করতে হবে সেটা জানিয়ে দেবে। তবে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিই, যদি আপনার ওখানে ঠিকানায় বাস করেন, যদি সেই ঠিকানায় কোনো ডিটিসির কুরিয়ার সিস্টেম যদি না থাকে, কিন্তু আপনার স্টক পয়েন্ট দেবে না, প্রথমত কথা। আর দ্বিতীয় কথা হলো, প্রথমত স্টক পয়েন্ট নিতে গেলে আপনাকে, দ্বিতীয় কথা হলো আপনাকে 65,000 টাকা কিন্তু পে করতে হবে। প্রথমত 50,000 টাকা ডিপোজিট করতে হবে, তারপর 15,000 টাকা ডিপোজিট করতে হবে। সেক্ষেত্রে স্টক পয়েন্টের যে 50,000 টাকা আপনি ডিপোজিট করবেন, সেটা আপনার প্রোডাক্ট দিয়ে দেবে, ওই 52,000 টাকার মতো প্রোডাক্ট দিয়ে দেবে, এবং যেটা 15,000 টাকা আপনি পরে ডিপোজিট করছেন সেটা কিন্তু ওটা কোম্পানির কাছে আপনাকে এক্সট্রা রেখে দিতে হবে, ঠিক ওটা কোম্পানি আপনাকে ফেরত দেবে। আপনি যখন স্টক পয়েন্ট ছেড়ে দেবেন তখন কিন্তু আপনি সেটা ফেরত। টাকার দিক থেকে আমি বলে দিলাম যে মিনিমাম 65,000 টাকা লাগবে, এবং আপনার ওখানে কুরিয়ার সিস্টেম, ডিটিসির কুরিয়ার সিস্টেম যদি আপনার ওখানে অ্যাভেলেবেল না থাকে, কিন্তু আপনার ওখানে মানে অ্যাপ্রুভ করবে না,
সেই ক্ষেত্রে আপনাকে জেনে নিন আপনার ওখানে কোনো ডিটিসির কুরিয়ার সিস্টেম অ্যাভেলেবেল আছে কি না, তারপর আপনি অ্যাপ্লাই করুন। তাহলে আপনার কাজটা সহজ হয়ে যাবে এবং এটা কিন্তু সম্পূর্ণ কোনো লোকালিটি এরিয়ায় কিন্তু এই ডিটিসির কুরিয়ার সিস্টেম অ্যাভেলেবেল নেই। সেই ক্ষেত্রে আপনাকে এগুলো খেয়াল রেখে আপনাকে অ্যাপ্লাই করবেন, করলে আপনি কিন্তু পেয়ে যাবেন। তবে আপনি স্টক কয়েন নিতে পারেন কোনো শহরের অফিস ভাড়া নিয়ে, সেই অ্যাড্রেসটা দিয়ে আপনি কিন্তু নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে স্টক পয়েন্টের যা প্রোডাক্ট যা কিছু কিন্তু আপনার ওই অ্যাড্রেসেই কিন্তু আসবে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। পোস্ট অফিসের মাধ্যমে একটা আপনার এগ্রিমেন্ট পেপার দেবে, সেটাকে আপনাকে সই করতে হবে, তবে অনেকগুলো সই করতে হবে। সই করতে করতে কিন্তু আপনার হাত ব্যথা হয়ে যাবে, এটা কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে? আর কারণটা এগ্রিমেন্ট একটা ব্যাপার এবং কোম্পানির প্রচুর চুক্তি, এগুলোকে আপনাকে দেখে শুনে তারপর আপনি কিন্তু সই করবেন, ঠিক আছে? এবার ওই যেটা এগ্রিমেন্ট পেপার সেটা আবার আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে সেটা আবার আপনাকে কিন্তু আবার পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? অলরেডি যে অ্যাড্রেস থেকে এসছে সেই অ্যাড্রেসে কিন্তু আপনাকে আবার পাঠিয়ে দিতে হবে। এই প্রসেসগুলো যদি আপনি করেন তাহলে আপনি স্টক পয়েন্ট নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। প্রথমত আপনার লাগবে মরিঙ্গো অর্গানিক্সের ডিস্ট্রিবিউটরশিপ, দু নম্বর আপনার যেখানে আপনি থাকেন সেখানে ডিটিসির কোনো কুরিয়ার সিস্টেম অ্যাভেলেবেল আছে কি না সেটা আপনাকে জানতে হবে, এবং আপনার কাছে 65,000 টাকা আছে কি না সেটা জানতে হবে। আর এগ্রিমেন্ট যেগুলো আছে সেগুলো আপনি মত আছেন কি না সেটা আপনাকে জেনে বুঝে তারপর আপনাকে সই করতে হবে। এইগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে কোনো অসুবিধা নেই, সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। যে সাপোর্ট টিকিট আমি দেখিয়ে দিলাম, সেখানে গিয়ে আপনি সাপোর্ট টিকিটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এভাবে আপনারা করলে অবশ্যই স্টক কয়েন নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, তবে জেনে বুঝে নেওয়াটাই আমার মতে খুবই ভালো। তাহলে বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।